নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে আমি প্রীতম সেনগুপ্ত। যদি কলের গান বা গ্রামোফোন এর সঙ্গে জড়িয়ে আছে নস্টালজিয়া, বাঙালির আবেগ। এই বিষয়টিরই চলচ্চিত্রায়ন ঘটিয়েছেন আঘাত, নজরবন্দী এবং এরই নাম ভালোবাসা ছবির পরিচালক প্রণব মুখোপাধ্যায়। এই ছবির বিষয়টি ছবির নায়ক অর্থাৎ কলের গানই এক্ষেত্রে নায়ক। ছবির অভিনয় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চৈতী ঘোষাল, ভাস্কর ব্যানার্জি, অনুরাধা রায় সহ আরো অনেকে। চন্দ্রকান্ত 70 বছর বয়সী এক বৃদ্ধ। তিনি তার পরিবারে থাকেন পুত্র চন্দন, পুত্রবধূ সুমিত্রা এবং নাতি চঞ্চলকে নিয়ে। চন্দ্রকান্তের ছেলেবেলা থেকে অভ্যেস ছিল গ্রামোফোনে গান শোনা। এই গ্রামোফোনটি তার বাবা স্বর্গীয় চুনিলাল মুখোপাধ্যায়কে উপহার দেন মার্টিন বর্ন অ্যান্ড কোম্পানির ইউরোপীয় ডিরেক্টর। এই সময় তিনি ইংল্যান্ডে পাড়ি দেন। আমার চরিত্রটা হচ্ছে আমারই বৈশী একজন মানুষ, তার শৈশবের, তার কৈশোরের স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকা একটা মানুষ। এবং সেই স্মৃতিটা কী, সেটাই হচ্ছে একটা কলের গান। সেটা বাবার দেওয়া একটা কলের গান, বাবা গিফট পেয়েছিলেন, তো সেইটা বুকে নিয়ে সে সেই শৈশব থেকে পথ হাঁটছে। আজকে তার বয়স হয়ে গেছে, কলের গানটা তার রক্তে মিশে গেছে, মননে মিশে গেছে, ভাবনা চিন্তায় কলের গান ছাড়া সে বাঁচতে পারবে না। কিন্তু সংসারে এই প্রজন্মের সঙ্গে ওই কলের গানের অস্তিত্ব ঠিক খাপ খাওয়াতে পারছে না। কিন্তু তাই বলে এই চরিত্রটি সে কারুকে ব্যথা দিতে চায় না, নিজের ওই স্মৃতিকে রক্ষা করতে গিয়ে বা কাছে রাখতে গিয়ে যে আনন্দ, তার জন্যে অন্যকে নিরানন্দে ফেলতে চান না, তার জন্যে সে অন্য পথ বেছে নেয়। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে দেখা যায় চন্দ্রকান্তের পুত্রবধূ সুমিত্রার এই ব্যাপারটি না পছন্দ। সে শ্বশুরমশায়ের এই অভ্যাসে তিতিবিরোপ, এর হাত থেকে নিস্তার পেতে নানা উপায় বার করার চেষ্টা করলেও সেগুলি বিফলে তো যাই, উল্টে পরিবারেই অশান্তি তৈরি হতে থাকে। এই অশান্তির হাত থেকে পরিত্রাণ পেতে ও স্বাধীনভাবে বেঁচে থাকছে চন্দ্রকান্ত তার গ্রামোফোনটিকে সঙ্গে নিয়ে একদিন বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছন। এদিকে হঠাৎই একদিন অ্যান্টিক জিনিসপত্রের ক্রেতা মিস্টার গোমেজ এই গ্রামোফোনটিকে কেনার জন্য বিরাট অঙ্কের টাকা অফার করেন চন্দ্রকান্তকে। এই সংবাদ রীতিমতো উত্তেজিত লোভী করে তোলে সুমিত্রাকে। এমত অবস্থায় তার শ্বশুরমশাইকে আবেগপ্রবণভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে সে। তাকে ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে, তার কিছুদিন পর কোনো একদিন চন্দ্রকান্তের অনুপস্থিতির সুযোগ নিয়ে গ্রামোফোনটিকে বেচে দেয়। এরপর কী হলো তা জানতে হলে দেখতে হবে কলের গান ছবিটি। ছবিটির গল্প, চিত্রনাট্য পরিচালনায় প্রণব মুখোপাধ্যায়, প্রযোজক সুশীল শর্মা ও প্রীতম সিং, সঙ্গীত পরিচালনায় প্রণব মুখোপাধ্যায় এবং গানে রাঘব চট্টোপাধ্যায় ও কুমার চট্টোপাধ্যায়। আগামীকাল মুক্তি পেতে চলেছে ছবিটি। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।